ওকাল ডাক্তার গিয়া দেখতেছে মহিলা অনেকটা জ্ঞান ফিরে আসছে তাকায় দেখে হায় হায় এটা তো সাধারণ কোন মহিলা না ওই ওকাল ডাক্তারের বন্ধু হলো মেসের মেসের ছোটকালের বন্ধু চিন্না ফলাইছে মা আপনি এখানে কেমনে আসলেন মা গো ও মা আপনার ছেলে মেসের কোথায় কথা বলে না মহিলা এবার ওকাল ডাক্তারকে লক্ষ্য করে বলতেছেন বাবা মেসের কথা বলিও না এবার ওকাল বলে মা আপনি কি আমারে চিনেন না গো মা ছোটকালে কত রান্না বান্না করে আমারে খাওয়াইছেন মা আমি হিন্দু আপনার ছেলে মেসেরের বন্ধু আমার নাম ওকেল আমারে চিনতে পারছেন কিনা মহিলা বললেন বাবা তোমারে চিনতে পারছি ও মা এই অবস্থায় কেন মহিলা কিছুই বলে না চোখের পানি ফেলে কান্দে আর বলে বাবা রে আমারে দিয়ে আসে ফরিদপুর আমি ভুল করে এখানে আসছি এবার ওকেল বলতেছেন মা গো ও খালাম মা আপনি আমার মা লাগেন ছোট্ট কালে আমারে কত আদর করে আপনি খাওয়া দাওয়া করাইছেন চলেন চলেন আপনার ছেলে মেসারের বাসায় দিয়ে আসি মা কান্দে আর বলে না বাবা না আমার সন্তানের বাসায় আমি আর কখনো যাব না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما أخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا পড়েন সবাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা عن أبي هريرة رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه قيل من يا رسول الله قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام خدمة ما در پہ در کن صبح شم تاکہ باشی درد عالم می کنم خدمت ما در پہ در کن اختیار تا
তাকে বাসি দরদ আলম বখতিয়ার সকলে মহব্বতে প্রাণ খুলে আমার সাথে পড়েন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد برن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله পাক কোরআনে কারীমের ভিতরে বলেছে কোরআন এত বড় মহাসমুদ্র বিশাল কিতাব নবী হে আপনি আমার সমস্ত বান্দা বান্দীকে আমার কোরআন সম্পর্কে বলে দেন আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله اكبر نبي আপনি বলুন আমার আল্লাহর কালামের ব্যাখ্যা লেখার জন্য সমুদ্র মহাসমুদ্রের পানিকে যদি কালি বানানো হয় আর সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয় পানি রূপী কালি দিয়ে গাছ রূপী কলম দিয়ে যদি আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায় লিখতে লিখতে দরিয়ার পানিগুলো শেষ হয়ে যাবে গাছ রূপী কলম শেষ হয়ে যাবে আরো পানি ধার করে আনতে হবে তা দিয়ে যদি আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায় আল্লাহ পাক বলে নবী আপনি বলুন ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা সব শেষ হয়ে যাবে তোমার আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না এটা হলো সেই কোরআন যেই কোরআনের ব্যাখ্যা তাফসীর তরজমা করে কেউ শেষ করতে পারবে না তো আপনারা সবাই কেমন আছেন নিজেরা ভালো আছেন না আল্লাহ ভালো রেখেছেন এই জান্নাতের বাগানে আমাদেরকে কে হাজির করেছে আল্লাহ যদি হাজির না করতেন আমরা এখানে আসতে পারতাম না রাস্তায় হাজার হাজার মানুষ আছে তারা তো এখানে আসতে পারে নাই আল্লাহ তাদেরকে কবুল করেন নাই এই জন্য তারা আসতে পারেন নাই আল্লাহ আমাদেরকে কবুল করেছে এই জন্য আমরা আসতে পেরেছি ইচ্ছে করলে মানুষ ভালো কাজ করতে পারে না হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছে একজন ড্রাইভার আর একজন হচ্ছে আপনার সাহেব ড্রাইভার হলো নামাজের পাগল সাহেব হলো সঙ্গীত পিপাসু গানের পাগল এরকম অনেক আছে না গান পছন্দ করে অনেকে আছে নামাজ পছন্দ করে নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজ না পড়লে তার ভালো লাগে না এরকম ঠিক কিনা তো সাহেব বলতেছে ড্রাইভার গাড়ি নিয়ে আসো গান শুনতে যাব ড্রাইভার গাড়ি নিয়ে আসছে সাহেব বলতেছে গাড়ি চালাও গাড়ি চলতেছে অনেক দূর যাওয়ার পরে মসজিদে মাগরিবের আজান হয়ে গেছে এখন ড্রাইভার বলতেছে সাহাব মসজিদ মে জামাত খারি হয়ে হয়ে ইজাত এজাজত দিয়ে দিয়ে মাইদর নামাজ পড়ে কে হো কয় স্যার মসজিদে তো আজান হয়েছে আপনি অনুমতি দিলে আমি নামাজটা পড়ে আসতে পারি কারণ মাগরিবের ওয়াক্ত তো একেবারে অল্প সময় আপনি অনুমতি দিলে আমি নামাজ পড়ব সাহেব কয় আমি যাব গান শুনতে আর বেচারা নামাজের একটা ফেকরা জুটে দিল বলছে আরে যা যা যারা জলদি সে আনা যাবি ঠিক কিন্তু বেশি দেরি করতে পারবি না আমি তো গান শুনতে যাব তাড়াতাড়ি আসবি মসজিদে গিয়ে দেখতেছে ইমাম সাহেব প্রথম রাকাতের নিয়ত করে সূরা ফাতিহা পড়তেছে পুরা নামাজ পাইছে না খুব আনন্দ ফরজ পড়লেন সুন্নত পড়লেন নফল পড়ে
এবার হাতের করে গুনতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এখন সাহেব বলতেছে সবাই মসজিদ থেকে বের হয়ে আসতেছে আমার ড্রাইভার আসে না কেন গাড়ি থেকে নেমে দেখতেছে মসজিদের বারান্দার ফাঁক দিয়ে অথবা জানালার ফাঁক দিয়ে দেখতেছে ড্রাইভার হাতের করে কি যেন গুনতেছে এবার সাহেবের ধারণা আমি যখন গাড়িতে থাকি না এই গাড়িতে প্যাসেঞ্জার টাই না কয় টাকা হইছে এখন ড্রাইভার হিসাব করতেছে দেখছেন যার যেই চিন্তা যার যেই চিন্তা এখন সাহেব বলতেছে আরে নালায়েক কোন সি টাকা তুই যে রুকতে হে মসজিদ সে বাহার না হইছে এই বেটা কোন শক্তি ধরে মসজিদের ভিতরে ঢুকায় রাখলো সবাই বের হয়ে আসে তুই আসস না কেন ড্রাইভার তো খুব সন্তুষ্ট চিত্তে আল্লাহ পাকের নাম স্মরণ করতেছে এবার ড্রাইভার বলতেছে সাহাব জিস তাকাত আপকো মসজিদ মে আনে নেহি দেতা ওহে তাকাত মুঝে মসজিদ সে বাহার নাহি জানে দেতা সুবহানাল্লাহ বলেন চিল্লায়া ড্রাইভার বলতেছে সাহেব যেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতো সাহেবকে সাহেব হওয়া সত্ত্বেও আল্লাহর ঘর মসজিদের ঘরের ভিতরে জান্নাতের বাগানের ভিতরে ঢুকতে দেয় না একই শক্তি আল্লাহ পাক আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না সুবহানাল্লাহ ইচ্ছা করলে কি একা মানুষের আসতে পারবে দয়াকার আল্লাহ আমার আগে আমার প্রিয় ভাই সানেহার ছোট ভাই মাওলানা সাইফুল ইসলাম বিপ্লবী উনি সূরা বনি ইসরাইলের আয়াত তেলাওয়াত করেছিল আমি আবার একই আয়াত তেলাওয়াত করলাম যেহেতু ইন্তেজামিয়া কমিটি আমাকে দুইটা বিষয়ের উপরে কথা বলতে বলেছে একটা হলো মা বাবার খেদমত আর একটা হলো ইসলামের নারীর কি অধিকার এই দুই বিষয়ের উপরে আমি কথা বলবো ইনশা আল্লাহ আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করুক সবাই পড়ে আমিন আপনারা সবাই থাকবেন তো সবাই থাকবেন ইনশাল্লাহ সারাই থাকবেন ছোট করে বলে দেই কুরবানির মৌসুমে এই এলাকার সবচাইতে বড় গরুর হাট কোনটা ফতুল্লা এলাকার চেয়ারম্যান সাহেবের ছেলে ফতুল্লার হাটে গরু কিনতে যাচ্ছে 2 লক্ষ টাকা নিয়ে রাস্তার পাশে মসজিদ মসজিদের বারান্দায় ইমাম সাহেব হুজুর বসা আছে উনি বলছে ও চেয়ারম্যান সাহেবের ছেলে আপনি কোথায় যাচ্ছেন হুজুর গরুর হাটে গরু কিনতে যাচ্ছি তো গরু কিনতে যাবেন ইনশাল্লাহ বলবেন না হুজুর কন কি নগদ টাকা দা গরু কিনবো আবার কিসের ইনশাল্লাহ বলবো হুজুর বলে হোক না নগদ টাকা বলেন না ইনশাল্লাহ উনি বলছে না নগদ টাকা দা গরু কিনলে ইনশাল্লাহ লাগে না তাই না কি বলে হ্যাঁ তাহলে যান গরু কিনতে ফতুল্লার হাটে গেছে গরু কিনতে গরুর শিং দেখে লেজ দেখে পশম দেখে কান দেখে নাক দেখে মুখ দেখে যখন গরু চয়েস করতেছে প্রচণ্ড ভিড়ের মাঝখান দিয়ে কোন সময় রশিদ চামচোরায় পকেট কেটে টাকা নিয়ে গেছে খবর নাই গরুর দাম ঠিক হয়ে গেছে মালিককে টাকা দেন উনি পকেটে হাত ঢুকায় দেখে পকেটের তলা নাই এই জোরে কোন কি নাই কথা বলেন কি নাই তলা নাই মালিককে টাকা দেন উনি বলে ইনশাল্লাহ আমার পকেটের তলা নাই আরে ভাই আপনি গরু কিনবেন টাকা দিবেন না ইনশাল্লাহ আমার পকেটের টাকা চুরলিয়ে গেছে গা টাকা হারিয়ে ইনশাল্লাহর অজিফা শুরু করেছে বলেন তো কোনো কাজ হবে বলেন কাজ হবে লোকটি মনে বড় দুঃখ নিয়ে রিটার্ন ব্যাক করেছে বাড়ির দিকে রাস্তার পাশে মসজিদ আসরের নামাজ পড়ে ইমাম সাহেব মসজিদের বারান্দায় বসা দেখতেছে চেয়ারম্যান সাহেবের ছেলের মনটা খুব বেজার অ চেয়ারম্যান সাহেবের ছেলে মনটা বেজার কোনো গরু কই হুজুর গরুর কথা কন ইনশাআল্লাহ আমার পকেটের টাকা চুরলিয়া গেছে গা কি বলেন এবার চেয়ারম্যান সাহেবকে লক্ষ্য তার ছেলেকে লক্ষ্য করে ইমাম সাহেব হুজুর বলতেছে আমি তো আগেই বলেছিলাম ইনশাল্লাহ বলাটা ভালো তুমি তো বললে না আমার কথা মানলে না তুমি হাটে যাওয়ার সময় যদি ইনশাল্লাহ শব্দ ব্যবহার করতে হাজারো ভিড়ের ভিতরে হাজারো চোরের মধ্যে হতে তোমার টাকাকে হেফাজত করত আমার আল্লাহ এই মাহফিলের আখেরি মোনাজাত পর্যন্ত আপনারা কি থাকবেন কারা কারা থাকবেন দুই হাত তুলে দেখা নারায়ণ তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আলেম উলামা যেখানে ইসলাম আছে যেখানে কোরআন সুন্নাহ যেখানে শয়তান আছে যেখানে এই সুবহানাল্লাহ কোন সমানে কষ্ট হয়েছে আপনাদের একটু হাসাইলাম আর কি অনেকক্ষণ পর্যন্ত বসে রয়েছেন তো
আল্লাহ হু আকবার সব জায়গায় ইনশাআল্লাহ বলা যাবে না হুজুর দোয়া করেন গুলিস্তান সিনেমা হলে ভালো একটা ছবি আইছে কালকে দেখতে যাব ইনশাআল্লাহ ওখানে কিন্তু ইনশাআল্লাহ চলবে না চলবে চলবে না আসুন মূল আলোচনায় চলে যাই আল্লাহ পাক বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমার রবের পক্ষ থেকে তোমার আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে চূড়ান্ত সিদ্ধান্ত তোমরা ইবাদত করবে একমাত্র আল্লাহর বলেন তো আমরা ইবাদত করব কার নামাজ পড়ব কার জন্য আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ও গো আল্লাহ কবুল কর ও গো আল্লাহ কবুল কর আমার বন্দিগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি বলেন বলেন আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ও গো আল্লাহ কবুল কর ও গো আল্লাহ উল কর আমার বন্দিগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি চিৎকার মেরে বলেন তো আপনার আমার জীবনের মালিক কে হায়াতের মালিক কে মউতের মালিক কে ক্ষমতা দেওয়ার মালিক কে নেওয়ার মালিক কে সব কিছুর মালিক কে قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين زورا بولين سبحان الله شاب كسر مالك هرچن الله সেই আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু তোমার রবের পক্ষ থেকে তোমার আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে তোমরা ইবাদত করবে আল্লাহর আল্লাহর গোলামি করবে আল্লাহর ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে এহসান করবে ভালো ব্যবহার করবে জোরে বলেন সুবহানাল্লাহ আজকের সমাজে আমরা দেখি মারে কয় বুড়ি বাবাকে বলে বুড়া শ্বশুরকে বলে আব্বা শাশুড়িকে বলে আম্মা এরকম আছে কিনা বলেন আর শাশুড়ির কাছে মার কাছে যাইয়া বলে মা আপনি তো আমাকে রোজ রোজ মোরগ খাওয়ান না মা আমার শাশুড়ি আম্মা গেলেই মোরগ একখান জব করে আমি রাক্ষসের মতো চাবাই মা বলে বাবা তোর শাশুড়ি খাওয়ায় স্বার্থে আমি স্বার্থে খাওয়াই না আমি অন্তর দিয়া তোকে আদর করি জোরে কোন সুবহানাল্লাহ যদি প্রমাণ করতে চান যাদের শ্বশুর বাড়ি গ্রামের কাছে আছে অথবা মহল্লায় বিয়ে করছেন এমন যদি কোনো লোক থাকেন আগামীকাল সকালবেলা শ্বশুর বাড়িতে যাইবেন একেবারে নাগরা একজোড়া জুতা পরিয়া ভালো জামা কাপড় পরে সকালবেলা ঘুম থেকে উঠে শ্বশুর বাড়িতে যাইয়া শাশুড়ি আম্মার সালাম দিবেন আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা আম্মা আয়সা পড়ছি শাশুড়ি আম্মা বেড়াইতে শাশুড়িকে বেটা এত সকালবেলা কোত্থেকে আসলা আম্মা রাতের বেলা আপনার মেয়ে আমার স্ত্রী আমার সাথে ঝগড়া করেছে লাঠি দিয়া তিনটা বাড়ি মারছি শাশুড়ি আম্মা এখনো কানতেছে আপনার মেয়ে মোরগ একখান জব করেন আমি রাক্ষসের মতো চাবাই কি কোন এই কথা শোনার পরে মোরগ যেই ছুরি দিয়া জব করব ছুরি কি মোরগের গলায় ভরব না জামার গলায় ভরব তোর জব করে ফেলাম আমার মাইয়ারে ভাই দেইছস মার মায়া হলো কলিজা থেকে হৃদয় থেকে মা ভালোবাসে আমার বন্ধুরা আমার ভাইয়েরা আল্লাহর হাবিবের কাছে এক ব্যক্তি আসলো যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি আল্লাহর হাবিবের দরবারে আসলেন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কা বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব হুজুর বললেন উম্মুকা লোকটি আবার প্রশ্ন করলেন কলা সুম্মা মান তারপরে কার সঙ্গে ভালো ব্যবহার করব হুজুর বললেন উম্মুকা তোমার মায়ের সঙ্গে লোকটি আবার প্রশ্ন করলেন কলা সুম্মা মান তারপরে কার সঙ্গে হুজুর বললেন উম্মুকা তোমার মায়ের সঙ্গে তিনবার মায়ের কথা বলার পরে আবার প্রশ্ন করলেন কলা সুম্মা মান তার
তার পরে কার সঙ্গে ভালো ব্যবহার করব হুজুর বলেন আবু কা তোমার বাবার সঙ্গে বাবার চাইতে মার সম্মান আমার আল্লাহর নবী তিন গুণ বাড়ায়া দিল মার চাইতে বাবার চাইতে মার সম্মান কয় গুণ বেশি তিন গুণ ব্যক্তি এক ব্যক্তি ইয়ামেন দেশ থেকে তার বৃদ্ধা মাকে কাঁধে করে নিয়ে এসেছে আমি ইয়ামেন দেশ সফর করে আরছি মক্কা থেকে অনেক দূরে ইয়ামেন কোথায় মক্কা আর কোথায় ইয়ামেন আল্লাহর হাবিবের কাছে এক ব্যক্তি তার মারে কাঁধে করে নিয়ে আরছি হুজুর বলে এই মহিলা তোমার কাঁধে কেন লোকটি বলছে ইয়া রাসূলুল্লাহ উনি হল আমার মা কি বলছে যখন কি বলেছে মা তোমার মা বলে হ্যাঁ তো তোমার মাকে কাঁধে রাখছো কেন লোকটি বলছেন ইয়া রাসূলুল্লাহ একদিন আমার মাকে প্রশ্ন করলাম মা গো হাদিস শরীফে শুনেছি তোমার হক কেউ আদায় করতে পারবে না গো মা ও মা গো এমন একটা কাজ আমাকে দাও যেই কাজটা করলে তোমার ঋণটা তুমি আমারে পরিশোধ করে দিবা মা বলে বাবা তুই আমার ঋণ পরিশোধ করবি বলে হ্যাঁ আমার ঋণ পরিশোধ করব মা বলে বাবার ঋণ যদি পরিশোধ করতে চাও তাহলে আমার মনের একটা ইচ্ছা আমি যাব সোনার মদিনা ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে বলেন ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবি যার তরে সৃষ্টি হল ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে সহে না সহে না প্রাণরে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে বলেন ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে জোরে বলেন সুবহানাল্লাহ মা বলল ও সন্তান যদি তুমি আমাকে সোনার মক্কা সোনার মদিনা নিয়ে যাও সন্তান আমাকে যদি তুমি হজ করাও তাহলে আমার ঋণ তোমারে পরিশোধ করে দিব ছেলে বলে ঠিক আছে মা আসেন আমার কাঁধে ওঠেন এহরামের কাপড় পরাইয়া মারে কাঁধে নিয়ে চলতে লাগলেন ইয়ামান দেশ থেকে মক্কার দিকে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ পেশাব পায়খানা ছাড়া অজু গোসল ছাড়া খাওয়া দাওয়া ছাড়া আমার মাকে আমার কাঁধের থেকে আমি নামাই নাই যখন নামাজের দরকার তখন নামাইয়া দিতাম মা নামাজ পড়তো যখন পেশাব পায়খানার ব্যাগ হতো আমি নিয়া মাকে পেশাব খানার জায়গায় নিয়ে বসাইয়া দিতাম যখন গোসলের দরকার হতো মার আমি নামাইয়া গোসল করাইয়া নিজের হাতে খাওয়াইয়া দিতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সময়গুলো ছাড়া আমার মাকে আর আমি কখনো আমার কাঁধের থেকে নামাই নাই নবী গো আমি উকুফে আরাফা করেছি মিনা মুজদালাফা আমার মাকে নিয়েছি জামারাতে কঙ্কর নিক্ষেপ করিয়েছি আর মুজদালাফায় খোলা আকাশে রাত্র যাপন করেছি আমার মাকে বাইতুল্লাহ আল্লাহর ঘর তাওয়াব করাইছি সাতবার কাঁধে রাইখা সাফা মারোয়া সাই করেছি সাতবার আমার মাকে কাঁধে রাইখা এখন আপনার কাছে জানতে চাই ও নবী আমার মার ঋণটাকে আমি শোধ করতে পেরেছি কিনা আল্লাহর হাবিব বলে না তোমার মার ঋণ শোধ হয় নাই ও আল্লাহর বান্দা তোমার হাত নয় তোমার পা নয় তোমার পেট নয় তোমার পিঠ নয় তোমার বুকের থেকে চামড়া বাহির করে করে যদি তোমার বুকের চামড়া দিয়া তোমার মার পায়ের একজোড়া স্যান্ডেল বানায় দাও তারপরে তুমি যে তোমার মার স্তন্য থেকে আড়াইটি বছর পর্যন্ত দুধ পান করেছ এক ফোঁটা দুধের মূল্য আদায় হয় নাই ওয়াসাইনাল ইনসানা বিওয়া
والديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا الله أكبر بولين আপনাদের কষ্ট হয় কষ্ট হয় আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হয় আল্লাহ বলছে দুনিয়ার সমস্ত মানুষকে নির্দেশ করেছি আদেশ করেছি উপদেশ দিয়েছি তোমরা তোমাদের মাতাপিতার সঙ্গে ইহসান করো ভালো ব্যবহার করো তোমার মা কষ্টের পর কষ্ট এরপরে তোমাকে গর্ভে ধারণ করেছে ডেলিভারিতে অনেক কষ্ট তোমার মা করেছে ডেলিভারির সময় এত রক্ত মার শরীর থেকে পড়েছে ও সন্তান তোমাকে দুধ পান করায়ছে আড়াইটি বছর খবরদার ওই মার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করতে পারবে না ফরিদপুরের নাম শুনছেন আপনারা ফরিদপুরের বোয়ালখালীতে এক মা এবং ছেলের হৃদয় বিদারক কাহিনী যেই কাহিনী যে শুনেছে সে কেঁদেছে গোটা পৃথিবী কেঁদেছে গোটা বাংলাদেশ কেঁদেছে এই করুণ কষ্টের কাহিনী দেখে तमाम পৃথিবীর মানুষ কেঁদেছে ফরিদপুরের বোয়ালখালীতে মা সন্তানকে গর্ভধারণ করেছে সন্তানকে গর্ভধারণ করে সন্তান প্রসব হওয়ার আগেই বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এরকম আছে না যে মা সন্তান গর্ভধারণ করেছে আর সন্তান পৃথিবীতে আসার আগে বাবার এতিম হয়ে গেছে এরকম আছে নাকি নাই বলেন আমার নবী পৃথিবীতে আসার আগে তিনি তার বাবার এতিম হয়ে গেছে আর আল্লাহর হাবিব 5 বছর বয়সে মার এতিম হয়েছে দাদার এতিম হয়েছে নবীজি এরকম এতিম ছিলেন যে সমস্ত এতিমদের সরদার আল্লাহ পাক তার হাবিবকে বানিয়ে দিয়েছেন যেরকম সুবহানাল্লাহ ফরিদপুরের বোয়ালখালীতে মেসার নামক এক ব্যক্তি অনেক সম্পদের মালিক অনেক টাকার মালিক এই মেসারের মা মেসারকে যখন গর্ভধারণ করেছে তখনই মেসারের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মেসার পৃথিবীতে আসার পরে মা সন্তানের নাম মেসার রেখেছেন এই মেসারকে মানুষের বাড়িতে কাজ করে মা খাওয়ায়া বড় করেছে একটা কথা মনে রাখবেন আপনারা জানেন আবার আপনাদের অবগতির জন্য বলছি বাপ যদি মা যদি মরে যায় বাবা জানি কি হয় তালু হয়ে যায় বাপ মা মরে গেছে বাবা আরেকটা বিয়ে করে কিন্তু বাপ মরে যাওয়ার পরে মা আর সন্তানকে বুকে ধারণ করে জীবন কাটায় অন্য জায়গায় অধিকাংশ নারী বিবাহ বসে না এটা ঠিক না বেঠি কিন্তু মা মারা গেলে বাপ কি হয়ে যায় তালুই হয়ে যায় মেসারের মা মানুষের বাড়িতে কাজ করে এরপরে সন্তানকে লালন পালন করে বড় করেছে আমার নবীও এতিম ছিল এই জন্য নবী হচ্ছেন সমস্ত এতিমদের সরদার আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমিও এতিম ছিলেন আমার নবী এতিম আমিও আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমিও এতিম ছিলেন আমার নবী এতিম আমিও আমার মতো কপাল পোড়া হয়ে বিবাহর তোর মনে দিয়ে সান্ত্বনা কাটাই দিনে রাত তব মনে দিয়ে সান্ত্বনা কাটাই দিনে রাত এতিম ছিলেন আমার নবী এতিম আমিও আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমিও এতিম ছিলেন আমার নবী এতিম আমিও আমার নবী এতিম ছিলেন সমস্ত এতিমদের সরদার হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা মেসারের মা মেসারকে মানুষের বাড়িতে কাজ করে এরপরে বড় করিয়েছে এখন মেসার ঢাকা থাকে ঢাকা গুলিস্তানের নবাবপুর রোডে পাঁচতলা বিল্ডিংয়ের মালিক ফরিদপুরের মানুষেরা বলতেছে মেসারের মা তোমার ছেলে তো কোটি কোটি টাকার মালিক তুমি যাও গেলে তোমার মা তোমাকে ফিরিয়ে দিবে না
যাও তোমার তোমার ছেলে তোমাকে কখনো ফিরিয়ে দিবে না মেসের মা বলতেছেন বাবা আমাকে আমার সন্তান মেসের কোনো খোঁজ খবর নেয় না সুতরাং আমি সেখানে আর যেতে রাজি না আমি মানুষের বাড়িতে কাজ করব খাব এটাই আমার জন্য ভালো দেখবেন শহরে যারা থাকে গ্রামের মানুষ কিন্তু শহরে গিয়া থাকতে পারে না পারে বলেন পারে না গ্রামের মানুষের কাছে গ্রামটাই ভালো লাগে ফরিদপুরের মানুষেরা বহু বলতেছে মেসের মা যাও গেলে তোমার ছেলে তোমাকে ফিরিয়ে দিবে না একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন বলার পরে মেসের মা রাজি হয়ে গেল মেসের খুব বড় লোকের জায়গায় বিয়ে করেছে বউকে বলছে শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনকে বলছে আমার মাও নাই বাবাও নাই এরপরে মেসারের মা সেই গুলিস্তানের নবাবপুর রোডে গিয়ে দেখতেছে মেসের বিলা লোকদেরকে জিজ্ঞাসা করতেছে আচ্ছা মেসারের বাড়ি কোনটা তোমরা কি জানো বলে এই তো মেসের বিলা কি হয় আপনার কয় আমার ছেলে আপনার ছেলে বলা হা তাহলে যান দারোয়ানকে দেখাই দিল দারোয়ান এটা নাকি মেসারের মা গিয়ে বলতেছে বাবা দারোয়ানকে বলতেছে আমার মেসের কি বাসায় আছে দারোয়ান বলতেছে খবরদার মহিলা মেসের বলবেন না মেসের সাহেব বলেন মহিলা বলতেছে বাবা মেসের তো আমার সন্তান একটা কথা মনে রাখবেন আমার নাম আপনারা আলমগীর হোসেন বিপ্লবী বলেন মাওলানাও বলেন কিন্তু আমার মার কাছে কি আমি আলমগীর হোসেন মাওলানা না আমার মার কাছে আমি আলমগীর আমার মা আমাকে আলমগীর বললে আমি খুশি হই সাতক্ষীরা গেছিলাম ওয়াজ করতে গত দুই বছর আগে তো সন্ধ্যা হয়ে গেছে তো বাড়িওয়ালারে বলতেছি ভাই পেটে ক্ষুধা লাগছে খাবার দেন বাড়িওয়ালা বলতেছে হুজুর বসেন খাবার আসতেছে বাড়িওয়ালা ডাকতেছে ওই খোকা খাবার নিয়ে আয় আমি বলতেছি খোকা খাবার কেমনে আনবে খোকা বলতে ভাবছিলাম ছোট্ট বাচ্চা আমরা তো বাচ্চাদেরকেই খোকা বলি ঠিক না এখন খোকা যখন ভাতের প্লেট নিয়ে আসে আমি মনে মনে ভাবলাম খোকায় কি খাবার আনবে গ্লাস ভেঙে ফেলবে প্লেট ভেঙে ফেলবে দেখি খোকায় যখন ভাতের প্লেট নিয়ে আসছে কিসের খোকা আর টোকা কয়েক খোকার বাপ তাহলে বোঝা গেল মার কাছে বাবার কাছে যতই বড় হোক সন্তান ছোট্ট খোকাই থাকে ঠিক কিনা বলেন মেসারের মা দারোয়ানকে বলতেছেন বাবা দারোয়ান মেসের তো আমার ছেলে আপনার ছেলে বলে হ্যাঁ বলেন কি বলে হ্যাঁ তাহলে আপনি বসেন আগে ম্যাম সাহেবকে মেসের সাহেবের বিবি স্ত্রীকে জিজ্ঞাসা করি তার মা আসছে অনুমতি যদি দেয় তাহলে আপনি উঠতে পারবেন না হয় আপনি নিচে বসে থাকবেন এবার চলে গেছে দারোয়ান গিয়ে বলতেছে বেগম সাহেবকে বেগম সাহেব আপনার শাশুড়ি আসছে মেসের সাহেবের মা আসছে বলো কি মেসের তো আমার কাছে বলেছে তার মাও নাই বাবাও নাই আমার মা আসলো কোত্থেকে নিয়ে আসো তো উপরে আমার বন্ধুরা আমার ভাইরাও দারোয়ান মেসের সাহেবের মাকে বললেন ওগো খালাম্মা চলেন উপরে চলেন দেখি আপনাকে আপনার পুত্রবধূ চিনে কি না কাছে যাওয়ার পরে বলতেছেন আপনি কে কয় আমি মেসেরের মা আপনি মেসেরের মা বলে হ্যাঁ খবরদার মহিলা মার দাবি নিয়ে বিল্ডিং এর ভিতরে প্রবেশ করতে পারবেন না কি বলেন যে সমস্ত মহিলারা শাশুড়িকে বলে খবরদার মহিলা এই সমস্ত বেগমেরা এরা কি স্ত্রী নাকি ইস্তারি যেন করে স্ত্রী না ইস্তারি এরকম স্ত্রী আপনার এলাকায় নাই স্বামী বাসায় ফিরে আসছে বলতেছে তোমার মা ক্যান ক্যান করে তোমার বাবা পেট পেট করে তোমার ভাই বোন আমার জ্বালা যন্ত্রণা দেয় আমার কান জ্বালা জ্বালা করে ফেলছে আমি আর তোমার সংসারে থাকবো না আমি আমার বাড়িতে চললাম বাবার বাড়িতে চললাম এবার মগায় কয় তুমি বাবার বাড়িতে গেলে আমার নিয়ে যাও সহ্য করে এবার মা বাবা ভাই বোন ফেলে দিয়া এই ছেলে বউ নিয়া শ্বশুর বাড়িতে থাকে এরকম ঘটনা কি বাংলাদেশে ঘটে নাই বহু ঘটেছে মেসারের বিবি বলতেছে খবরদার মহিলা বা মার অধিকার নিয়ে এই বিল্ডিং এ প্রবেশ করতে পারবে না নিচে নাও নিচে নামো দারোয়ানকে বলতেছে দারোয়ান তাকে নিচে বসাই দে মেসের আসুক মেসের চিনতে পারে কিনা যদি চিনে তাহলে ভালো কথা দেখেন মা কত অবহেলিত হয়ে গেছে আজকে যেই সমস্ত সন্তানেরা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো ও সন্তান মনে রাখবা একদিন তোমার সন্তান তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে কথা ঠিক কিনা এক লোক তার বাবারে মাটির শানকি দিয়া বাদ মাপিয়া মাপিয়া দেয় শানকি চিনেন তো আপনারা শানকি এটা হানকি কই আর কি হানকি গেলে ভালো চিনে শানকি গেলে চিনে না মাটির পাতিলা শানকি আগে গ্রামের লোকেরা শানকিতে ভাত খাইতো আপনারা তো অনেক গ্রামের লোক এখানে আছেন আছেন না জি মুরব্বী ঠিক আছে না শানকি এখন শানকি দিয়া মেপে মেপে বাবারে বাদ দেয় নাতি একদিন গিয়ে দেখতেছে দাদা কান্দতেছে দাদা কান্দেন কেন ভাই ক্ষুধা লাগছে তোর মা আর বাবা আমাকে মেপে মেপে বাদ দেয় নাতি কয় দাদা আমি তোমার বাদ আইনা দেই দাদাই কয় না ভাই আজকে তুই আইনা দিবি কালকে আমারে দিবে কে যাক আমি কান্দতেছি
অখন দাদার চোখে পানি দেখে নাতি আর সহ্য করতে পারলেন না নাতি দাদার শানকিটা নিয়ে একটা দৌড় মারছে দৌড় বেরে বাবার সামনে যায় ইচ্ছা করে শানকিটা ভাঙা ফলাইছে আর কাঁদতেছে আমার দাদার শানকিটা ভাঙা ফেললাম তো বাবার শানকিটা ভাঙা ফেললাম দাদার শানকি ভেঙে ফেললাম এবার বাবা বলতেছে বেটা শানকি ভাঙছে তাতে কি হইছে আরো পাঁচটা শানকি কিনা দেব এবার নাতি কয় বাবা আমার এই শানকিটা দরকার কয় কেন দরকার এই শানকিটা এইজন্য দরকার যেই শানকি দিয়ে আমার মা আর আমার বাবা আমার দাদারে বাত মাইপা মাইপা দিছে আমিও আমার বাবা যখন বুড়া হবে এই শানকি দিয়া আমার বাবারে বাত মাইপা দিব কি বলেন বাপটা সোজা হইছে নি খবরদার খবরদার যুবকদেরকে আমি লক্ষ্য করে বলবো যুবকেরা যার মা বেঁচে আছে মার মতো আপন বাবার মতো মার মতো আপন এই দুনিয়াতে কেউ আল্লাহ পাক বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ্ফিন ওয়ালা তানহারহুমা ও কুল লাহুমা কওলান কারীমা ও সন্তান তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে মা যখন বৃদ্ধ হয়ে যাবে খবরদার উহু আহা শব্দ করতে পারবা না দমক দিবা তো দূরের কথা উহু শব্দ আহা শব্দ করতে পারবা না আর মার জন্য বাবার জন্য আমার কাছে দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়েন সবাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা মেসরের স্ত্রী বললেন যান নিচে যেয়ে বসেন মেসর আপনাকে চিল্লে আপনি ঢুকবেন আর না হয় আমার বিল্ডিং এর ভিতরে ঢুকতে পারবেন না কিছুক্ষণ পরে মেসের গাড়ি দিয়ে আসছে দারোয়ান গেট খুলে দিয়েছে মেসের গাড়ি থেকে নামছে এবার দারোয়ান বলতেছে স্যার আপনার মা আসছে কে আসছে আপনার মা এসেছে আমার মা বলো কি বন্ধুরা আমার বাইরা আমার মেসার সাহেব যখন গাড়ির মধ্যে হুইশাল দিয়েছে তখন তার স্ত্রী দোতলার বারেন্দার সামনে এসে দাঁড়াইছে দৃশ্যটা দেখার জন্য মহিলা যে মার দাবি নিয়ে আসলো দাবি তো একেবারে মিথ্যা নাও হতে পারে মেসের তো মিথ্যা কথাও বলতে পারে যে আমার মা নাই বাবা নাই যেহেতু আমি ধনীর সন্তান ধনীর মেয়ে এই জন্য মেসের আমাকে বিয়ে করার জন্য বলতেও পারে আমার মা নাই বাবা নাই ওই মহিলা দোতলার বারান্দার রিলিনের সামনে আইসা দাঁড়ায় সব দৃশ্য দেখতেছে এবার দারোয়ান বলছেন স্যার আপনার মা আসছে আমার মা বলে মা কোথায় আমার মা দেখতেছে একজন বৃদ্ধা মহিলা একেবারে আপনার পঞ্চের স্যান্ডেল পরে সামান্য কাপড় চোপড় পরে আসছে মেসের তাকায় দেখে তার বিবি দোতলার ওই বারান্দায় রেলিনের মধ্যে দাঁড়ায় দেখতেছে দৃশ্য সর্বনাশ এখন যদি মা বলে পরিচয় দেই তাহলে আমার বউ থাকবে না এই কথা বললাম এই দৃশ্য দেখার পরে মেসের ডান পাওটা বাহির করে এমন জোরে একটা লাথি তার মারে মারছে আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি মারে লাথি মারল সে যেন আল্লাহর আরশো আজিমের মধ্যে লাথি মারল ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত বল তোমারই পদ তলে রয়েছে জান্নাত ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত বলেন তোমারই পদ তলে রয়েছে জান্নাত এই পৃথিবী থাকত অগ মায়া মমহীন এই পৃথিবী থাকত অগ ফুল পাখিহীন যদি না পেত তোমার মায়ারি হাত যদি না পেত তোমার মায়ারি হাত অগ মা তুমি এই পৃথিবী শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত বলেন তোমারই পদ তলে রয়েছে জান্নাত বলেন তো কার পদ তলে জান্নাত যদি জোরে বলেন কার পদ তলে জান্নাত আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহা নবী বলে মার পায়ের তলে সন্তানের জান্নাত সুবহানাল্লাহ আমরা পুরুষ মানুষ আমরা কি মানুষ বলেন তো
পুরুষ মানুষ আমাদের পায়ের তলে জুতা স্যান্ডেল নবী বলে মা জাতির পায়ের নিচে আল্লাহর জান্নাত জোরে কোন সুবহানাল্লাহ সেই মা আজকে কোথায় পড়ে আছে মার খবর নাই সুন্দরী বউ পাওয়ার পরে সুন্দরী স্ত্রী পাওয়ার পরে অনেক যুবক আছে মাকে ভুলে যায় বাবাকে ভুলে যায় এরকম আছে না বলেন আপনার কি বলে নারায়ণগঞ্জ গিয়েছে এরপরে নারায়ণগঞ্জ থেকে মিষ্টি নিয়ে আইছে 1 কেজি জোরে কোন কয় কেজি 1 কেজি 1 কেজি মিষ্টি আইনা দেখতেছে মা এবং পাশাপাশি বসা যে উঠবে মনে করবে সেই মার মনে কষ্ট দিয়েছে আল হাক্কু মুররুন হক কথা তিতা লাগতেছে এইজন্য উঠে যায় দেখবেন আপনি মুরব্বি কে উঠে যে উঠবে সেই মার মনে কষ্ট দিয়েছে বন্ধুরা আমার এইজন্য আসল কথা শোনার পরে এখন আর ভালো লাগতেছে না বন্ধুরা নারায়ণগঞ্জ থেকে মিষ্টি নিয়ে আসছে এক পোটলা এনে দেখে মা আর স্ত্রী পাশাপাশি বসা যুবকেরা জবাব দিবা মিষ্টির পোটলা কারে দিবেন মারে নাকি বউরে কিন্তু আমরা কি মারে দেই মারে টপকায়া বিবির কাছে নিয়ে মিষ্টির পোটটা দেই বউ কিন্তু খুশি হয়ে যায় ওই যে মারে মিষ্টি দেয় নাই তারে মিষ্টি দিছে কই বুড়ি দেখ তোর পোলায় তোর কাছে মিষ্টি দেয় নাই আমার কাছে মিষ্টি দিয়েছে মগাই দিছে মুগির কাছে দেওয়া দরকার ছিল মার কাছে দিল বিবির কাছে এখন বিবি খুশি হইয়া মিষ্টির পোটলা ধাক্কা মাইরা ফ্রিজের ভিতরে ঢুকাইছে এখন মগাই কয় কি গো মুগি তুই মিষ্টির পোটলা ফ্রিজে ঢুকাইলা তা আমার মারে মিষ্টি দিব না এই মিয়া তোমার হুশ নাই আগামীকাল আমার মা আমার বাড়িতে বেড়াতে আসবে আমার মা মিষ্টি খাইব মগাই কয় তোমার মারে মিষ্টি দিবা আমার মারে দিবা না ভোর কাছে এতিম হয়ে যায় এতিম কথা বলতে পারে না তোর কান সারা যত তার বাড়ি তোর মাকে তোর বউ মিষ্টি দিবে কেন তুই দিতে পারিস না ঠিক কিনা বলেন আজকের মা ফিরে যত যুবক আসছেন বলি বউ মরে গেলে বউ পাবেন কিন্তু মা মরে গেলে মা মেসের একটা লাথি মেরে তার মাকে ফালাইয়া দিলেন ড্রেনের মধ্যে আর স্ত্রীকে বলে স্ত্রী এটা আমার মা না এটা মিথ্যুক মহিলা মার দাবি নিয়ে আমার কাছে আসছে এটা আমার মা না এটা মিথ্যুক মহিলা মারে মিথ্যাবাদী বানায়া ঘরে প্রবেশ করলো এমন জোরে লাথি মারলেন মার মাথার মধ্যে এরপরে যাইয়া ড্রেনের মধ্যে মা মৃত্যু পড়ায় অবস্থায় ওই ড্রেনের মধ্যে সারা রাত্র রইল সকালবেলা যখন সুইপারেরা ময়লা পরিষ্কার করার জন্য আসছে এসে দেখতেছে একটা ব্যবহারী রাস এই লাশের কোনো ওয়ারিশ নাই বেওয়ারিশ লাশ দেখিয়া ব্যানগাড়ির মধ্যে উঠায়া সুইপারেরা যখন নিয়ে যাবে লাশ ঘরের কাছে এমন সময় উনি ডাক্তার সকালবেলা ব্রাশ করতে করতে বাসা থেকে বের হয়েছে এমন সময় দেখতেছে একটা মহিলার লাশ নিয়ে যায় ও সুইপারেরা এই লাশটা কার কয় বেওয়ারিশ লাশ কোনো ওয়ারিশ নাই দাঁড়াও দাঁড়াও দেখি লাশটা কার এমন সময় ডাক্তার ওয়াকিল হিন্দু ডাক্তার মাথার মধ্যে হাত রেখে দেখে মাথাটা গরম বলল ও সুইপারেরা এই মহিলা মারা যায় নাই একটু অপেক্ষা করো বাসা থেকে আমি আসতেছি একটা চিঠি লেখলেন চিঠি লিখে বললেন যাও যাও আমি ঢাকা মেডিকেল কলেজের ডাক্তারে নিয়ে যাও আমার এই চিঠি দিবা জরুরি বিভাগে তাহলে চিকিৎসা শুরু হয়ে যাবে কি বল ঢাকা মেডিকেল বলেন পিজি বলেন যত হাসপাতাল আছে যদি আপন লোক থাকে চিকিৎসার কোনো আর যদি আপন লোক না থাকে তাহলে হাসপাতালের বারান্দায় দুকে দুকে মরতে হয় ডাক্তারের শরণাপন্ন হওয়া যায় না এমপি আছে মন্ত্রী আছে টেলিফোন করে দিবে সঙ্গে সঙ্গে পঙ্গু হাসপাতালে সিট পাবেন ঢাকা মেডিকেলে সিট পাবেন এরপরে পিজি হাসপাতালে সিট পাবেন আর সরোয়ার্ডে সিট পাবেন আর আপন লোক নাই যন্ত্রণার কোনো শেষ নাই আমি কি বাড়ায় বললাম না ঠিক বলছি ওকেল ডাক্তার একটা চিঠি লিখে দিল আর বলল যাও জরুরি বিভাগে যাইয়া আমার চিঠিখানা দিবাম আমি আসতেছি আমি একটু সাফ পরিষ্কার হয়ে আসতেছি আমি এবার সুইপারেরা মহিলাকে নিয়ে গেল ঢাকা মেডিকেল কলেজে জরুরি বিভাগে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয়ে গেল ওকেল ডাক্তার গিয়া দেখতেছে মহিলা অনেকটা জ্ঞান ফিরে আসছে তাকায় দেখে হায় হায় এটা তো সাধারণ কোনো মহিলা না ওই ওকেল ডাক্তারের বন্ধু হলো মেসের মেসের ছোট ও মা আপনার ছেলে মেসের কোথায় কথা বলে না মহিলা এবার ওকেল ডাক্তারকে লক্ষ্য করে বলতেছেন বাবা মেসের কথা বলিও না এবার ওকেল বলে মা আপনি কি আমারে চিনেন না গো মা ছোটকালে কত রান্না বান্না করে আমারে খাওয়াইছেন মা আমি হিন্দু আপনার ছেলে মেসের বন্ধু আমার নাম ওকেল আমারে চিনতে পারছেন কিনা মহিলা বললেন বাবা তোমারে চিনতে পারছি ও মা এই অবস্থা কেন মহিলা কিছুই বলে না চোখের পানি ফেলে কান্দে আর বলে বাবারে
আমরে দিয়ে আসে ফরিদপুর আমি ভুল করে এখানে আরছি এবার ওকেল বলতেছেন মা গো ও খালাম্মা আপনি আমার মা লাগেন ছোটকালে আমারে কত আদর করে আপনি খাওয়া দাওয়া করাইছেন চলেন চলেন আপনার ছেলে মেসারের বাসায় দিয়ে আসি মা কান্দে আর বলে না বাবা না আমার সন্তানের বাসায় আমি আর কখনো যাব না আমারে গ্রামে দিয়ে আসো এবার মেসারের বন্ধু ওকেল বলতেছেন ঠিক আছে মা আপনার যাওয়ার ব্যবস্থা করতেছি ঢাকা মেডিকেল কলেজের একটা অ্যাম্বুলেন্সকে টাকা দিয়া বলল যাও আমার এই খালাম্মাকে ফরিদপুর পৌঁছায় দিবা ফরিদপুরে ফিরে যাওয়ার পরে ওই গ্রামের লোকেরা বলছে কি গো মেসারের মা তোমার সন্তান কি তোমার আদর করে নাই মহিলা মেসারের মা মনের কষ্ট নিয়ে বলতেছে আমার সন্তান অনেক আগে গুটি বসন্ত হইয়া মারা গেছে কি হইয়া মারা গেছে গুটি বসন্ত হয়ে মারা গেছে আল্লাহর নবী বলেন সালাসা দাওয়াতিন মুস্তাজাবাতুল্লাহ শাক্কা ফিহিন্না তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় দাওয়াতুল মাজলুম মজলুম দোয়া করলে কবুল হয়ে যায় দাওয়াতুল মুসাফির মুসাফির দোয়া করলে কবুল হয়ে যায় দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি মা বাপ যদি সন্তানের জন্য নেক দোয়া করে অথবা বদ দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় যেই দোয়া করবে সেই দোয়া কবুল হয়ে যায় সুবহানাল্লাহ বলেন চিল্লায়া মা কি জিনিস আজকে সেই মা কোথায় পড়ে আছে কোনো খবর নাই ও সন্তানেরা তোমাদেরকে অনুরোধ করে বলি মাকে বাবাকে কখনো ভুলে যেও না আজকে মনে করতেছো তোমার বউ তোমার আপন শোনো তারপরে কি হয় চোখের পানি রাখতে পারবেন না সামনের ঘটনা শুনলে ফরিদপুরে ছেলেকে তোমার আদর করে নাই কই ছেলে বহু আগে গুটি বসন্ত হয়ে মারা গেছে কি হয়ে মারা গেছে বলেন গুটি বসন্ত হয়ে মারা গেছে মা আবার মানুষের বাড়িতে কাজে লেগে গেল কাজ করে আর খায় কাজ করে আর খায় কয়েক বছর যাওয়ার পরে যেই পা দিয়া মেসের লাথি মেরেছিল তার মাকে মারে লাথি মারা বানি আল্লাহর আরশ আজিমের মধ্যে লাথি মারা মেসের ডান পা দিয়া মাকে লাথি মেরেছিল ছোট্ট একটা গোটা দেখা দিল ডান পায়ের মধ্যে আস্তে আস্তে করে গোটাটা বড় হয়ে যায় এরপরে পায়ের আঙ্গুল পচন শুরু হয়ে যায় ডান পা এরপরে বাম পা এইপরে সমস্ত শরীর গুটি বসন্তে একাকার হয়ে যাচ্ছে দুর্গন্ধের কারণে বিবি কয় আমি আর থাকতে পারতেছি না স্বামী গো আমারে তালাক দাও অথবা আমি তোমারে তালাক দিব মারে লাথি মারলো সেই বিবি বলতেছে হয় তুমি আমারে তালাক দাও না হয় আমি তোমারে তালাক দিব মেসের তো কথাই বলতে পারে না মেসের তো কথাই বলতে পারে না বিবি তার মুখ তালাক দিয়া চলে গেল এখন আর ঘরে কেউ নাই ঘরেই পেশাব করে ঘরেই পায়খানা করে ওই মেসারের বন্ধু কেন হঠাৎ করে মেসারের কথা মনে পড়ে গেল আমার বন্ধু মেসারটা কোন অবস্থায় আছে একটু দেখে আসি ইয়া বলতেছে দারোয়ান বাবি সাহেব কোথায় কয় বাবি সাহেব তালাক দিয়া চলে গেছে বাবি সাহেব তালাক দিয়ে চলে গেছে মেসের কোথায় ঘরে পেশাব করে আর ঘরে পায়খানা করে গিয়া বলতেছে বন্ধু তোমার এই অবস্থা কেন বাইরে বলতে পারি না লজ্জায় কথা বলতে পারি না আমার মাকে আমি এই পা দিয়া লাথি মারছিলাম রে ভাই ও ভাই আমার মারে আমি লাথি মেরেছিলাম আজকে আমার এই অবস্থা বন্ধু রে মারে আমার সামনে হাজির করতে একটা বারের জন্য মার দুইটা পা ধরে আমি ক্ষমা চাইব যেই পা দিয়ে আমারে লাথি মেরেছি ওই পা আমার আজকে পছন্দ রয়েছে সমস্ত শরীরের মধ্যে পছন্দ রে গেছে বন্ধু তুই কি পারবি আমার মাকে একটু হাজির করতে পারবি কি না বলো অবশ্যই পারব গেছে সেই ফরিদপুরে গিয়া বলে মা গো ও মা তোমার ছেলে কোথায় কয় আমার ছেলে বহু আগে বসন্ত হয়ে মারা গেছে ওকেল ডাক্তার বলতেছে মা তোমাদের ধর্মগ্রন্থের মধ্যে শুনেছি গো মা
মা বদদোয়া করলে সেই বদদোয়া কবুল হয়ে যায় আল্লাহর নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাপ তোমার জান্নাত মা বাপ তোমার জাহান্নাম মা বাপ দুই হাত তুলে দোয়া করতে দেরি আছে আল্লাহর দরবারে দোয়া কবুল হতে দেরি নাই তোমার স্মৃতি আজে বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো বাসছে শুধু দুনয়নে মা ফিরে কি আর আসবে না আদর সহাগার ভালোবাসায় জড়িয়ে রেখেছ মাগো তুমি আমায় আজ তুমি কোথায় হারিয়ে গেলে একবারও কি আমার পরে না মনে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো বাসছে শুধু দুনয়নে মা মা ফিরে কি আর আসবে না মা কি জিনিস আমার ভাইরা আমার বন্ধুরা এবার চলে গেল মা আপনার ছেলে মৃত্যু শয্যায় শায়িত চলেন মা আপনার ছেলেকে দেখে আসেন মা কি জিনিস মা বলল বাবারে আমি যে রাগ করে বলছি আমার ছেলের গুটি বংশ বসন্ত হয়ে মারা গেছে সেই দোয়া কি কবুল হয়ে গেছে হ্যাঁ মা সেই দোয়া কবুল হয়ে গেছে মা চলেন যেই মা লাঠি খেয়ে মেসেরের বাড়ি থেকে বিদায় হলো ওই মা আবার ডাক্তার ওকেলের সঙ্গে আসলো এসে দেখতেছে অবস্থা মা গো মা আগে যদি জানতাম তোমার সাথে এই বিয়া দেবী করতাম না গো মা ও মা আমারে মাফ করে দাও মা আমি গুটি বসন্তে জর্জরিত হয়ে গেছি মা আমারে মাফ করে দাও মাফ করে দাও বইলা যখন ডান হাতটা বাহিরি করবে এমন সময় মালাকুল মৌত আজরাইল একটা টান মেরে রুহটা বাহির করে নিয়ে যায় এই জন্য আপনাদেরকে বলি মার সাথে কেউ বেয়াদবি করবেন না বাবার সাথে কেউ বেয়াদবি করবেন না রসুলের একজন সাহাবি নাম তার আলকামা বলেন নাম কি সবাই বলেন নাম কি আলকামা বলেন নাম কি আলকামা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সাহাবি ইসলাম ধর্ম গ্রহণ করবার পূর্বে তিনি একদিন মাকে একটা ধমক দিয়েছিল যেই কোনো ব্যাপারে মাকে একটা ধমক দিয়েছিল এই ধমকটা দেওয়ার কারণে মা মনে বড় কষ্ট পেয়েছে মা মনে বড় দুঃখ পেয়েছে মাকে কি ধমক দেওয়া যাবে মাকে কি বুড়ি বলা যাবে বাবাকে কি বুড়া বলা যাবে খবরদার মাকে কেউ বুড়ি বলবেন না বাবাকে কেউ বুড়া বলবেন না মা আদর শ্রদ্ধার পাত্র মার মতো আপন পৃথিবীতে কেউ নাই আল্লাহর পরে নবীর পরে সবচাইতে বড় আপন হলো মা এবং বাবা মা এবং কি বাবা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইন্তেকালের সময় চলে আসলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানটা বন্ধ হয়ে গেল জবান বন্ধ কালমা পড়তে পারেন না আল্লাহর নবীর কাছে খবর চলে গেল ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবি হযরত আলকামা কালমা পড়তে পারেন না জবান বন্ধ আমরা এখন কি করব নবীগণ নবী বলে যাও যাও আলকামার কানের গোড়ায় যাইয়া এই কালমাটা পড়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রসুল বলে সাহাবারা আমার আলকামার কানের গোড়ায় যাইয়া আস্তে আস্তে করে এই কালমাটা তোমরা পড়ো তাকে পড়তে বলবা তোমরা পড়ো আপনারা যদি কোনো আত্মীয় স্বজন মৃত্যু শয্যায় শায়িত হয় কানের গোড়ায় যায় আপনি পড়বেন পড়তে বলবেন না হতে পারে সে অস্বীকার করলে বেইমান হয়ে যাবে এই জন্য আপনি আপনারা পড়বেন আস্তে আস্তে করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে থাকবে তো আল্লাহর নবীর সাহাবারা কালমা পড়েন কিন্তু হযরতে আলকামা কালমা পড়তে পারেন না চোখ দিয়া দা দা করে পানি পড়তেছে
হুজুরের কাছে গিয়া খবর বললেন সাহাবারা ইয়া রাসূলুল্লাহ আমরা কালমা পড়ি কিন্তু আলকামা কালমা পড়তে পারেন না আমরা কি করব আল্লাহর হাবিব ডেকে বলে সাহাবারা একটা কাজ তোমরা করো আলকামা যখন কালমা পড়তে পারে না দেখো আলকামার মা জীবিত আছে কিনা আলকামার মাকে আমার সামনে হাজির করো আলকামার মাকে হাজির করা হলো আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী দু জাহান মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলতেছেন ও আলকামার মা তোমার সন্তান কি তোমার সাথে কোনো বেয়াদবি করেছে কিনা কোনো অন্যায় তোমার সন্তান তোমার সাথে করেছে কিনা যদি করে থাকে তোমার সন্তানটাকে তুমি মাফ করে দাও আর না হয় তোমার সন্তানের ভাগ্যে কালমা নসিব হবে না তুমি তাড়াতাড়ি বলো কি করবা আলকামার মা বলছে ইয়া রাসূলুল্লাহ এটা তো বড় অনেক লম্বা চূড়া ঘটনা যদি বল শুনতে চান তাহলে আমি আপনার কাছে বলবো হুজুর কয় বলো আমি শুনব আলকামার মা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার এই সন্তান আলকামা যখন আমার গর্ভে ছিল তখন তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সন্তান যখন প্রসব করালাম এরপরে আমার তখন বিয়ে বসার বয়স ছিল ইচ্ছে করলে আমি বিয়ে বসতে পারতাম কিন্তু আমি বিয়ে বসি নাই কারণ সৎ স্বামী আসলে পরে আমার ছেলের কষ্ট হবে এই জন্য জীবন বোনকে সব পানি করে দিলাম গো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি বিয়ে বসি নাই আমার সন্তানের কষ্ট হবে এই জন্য ওগো আল্লাহর হাবিব ও দুজাহানের বাদশা নবী আমার এই সন্তান আস্তে আস্তে করে বড় হয়ে গেল আমি মানুষের বাড়িতে কাজ করে কাজ করে সন্তানকে বড় করলাম খাওয়াইলাম নিজে না খাই আমার সন্তানকে খাওয়ায়া বড় করেছি এই সন্তান যখন বিয়ে করল বিয়ে করার পরে স্ত্রীর কথা শুনে আমাকে একটা ধমক দিয়েছিল ওই ধমকটা আমার কলিজার মধ্যে দারুণভাবে আঘাত লেগেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান আমাকে কেন ধমক দিল আমি ব্যথা পেয়েছি আমি কষ্ট পেয়েছি আমার সন্তানকে আমি ক্ষমা করব না আল্লাহর হাবিব ডেকে বললেন ক্ষমা করবেন না বলে না ও সাহাবাই কেরাম তোমরা বাজারে যাও বাজার থেকে শুকনো লাকড়ি নিয়ে আসুন সাহাবারা বাজার থেকে শুকনো লাকড়ি নিয়ে আসলেন আল্লাহর হাবিব বলেন এই শুকনো লাকড়ির মধ্যে আগুন ধরায়া দাও আগুন ধা ধা করে জ্বলতেছে হুজুর বললেন আলকামাকে নিয়ে আসো এই জ্বলন্ত আগুনের মধ্যে তার মার সামনে তারে জ্বালায়া দাও যেই সন্তান মান মনে আঘাত দিয়েছে কষ্ট দিয়েছে জাহান্নামের আগুনে জ্বলবার আগে দুনিয়ার আগুন দিয়ে তারে জ্বালায়া দাও আপনারা বলেন তো মার সামনে যদি কোনো সন্তানকে আগুন দিয়া জ্বালাতে চায় মা কি বরদাস্ত করতে পারবে যখন পারবে মা তো ওর কলিজার মধ্যে এত দরদ আর মায়া আর মমতা দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ কি দয়া মার কলিজার মধ্যে আল্লাহর নবীর সাহাবারা যখন জ্বলন্ত আগুনের মধ্যে আলকামাকে এনে ফালাবে ঠিক এই সময় নবী বলে আমি তাকায় দেখি আলকামার মার দুইটা ঠোঁট এইভাবে করে নড়াচড়া করতেছে চোখ দিয়া ডালিমের রসের মতো ধা ধা করে পানি পড়তেছে হযরতে আলকামার মা একবার তাকায় নবীজির চেহারা মোবারকের দিকে আরেকবার তাকায় আলকামার দিকে আরেকবার তাকায় আগুনের দিকে ধা ধা করে আগুন জ্বলতেছে হযরতে আলকামার মা চিন্তা করলো আমার চোখের সামনে আমার সন্তান আলকামাকে আগুন দিয়া জ্বালায় দিবে আমি মা তো তা বরদাস্ত করতে পারি না পারি না এক পর্যায়ে আলকামার মা একটা চিৎকার মেরে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার চোখের সামনে আমার সন্তান আলকামাকে আপনি জ্বালাই দিবেন আমি মা তা বরদাস্ত করতে পারি না গো নবীজি ও নবীজি আপনি সাক্ষী থেকে যান আমার সন্তান আলকামা আমাকে ধমক দিয়ে আমার মনে কষ্ট দিয়েছে আপনাকে সাক্ষী রেখে বললাম আমার সন্তানের প্রতি আমার কোনো ক্ষোভ নাই দুঃখ নাই আমার সন্তানকে আমি আল্লাহর হস্তে মাফ করে দিলাম নবী বলে মাফ শব্দটা উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আলকামার জবানটা চালু করে দিলেন আলকামা বলতেছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সঙ্গে সঙ্গে কালমা পড়ে সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ যেই ব্যক্তি মার মনে বাবার মনে কষ্ট দিবে তার কলমা নসিব হবে না এক ছেলে এমএ পাস করছে বলেন তো কি পাস এমএ পাস জোরে বলেন কি পাস এমএ পাস করে সরকারি চাকরি পাইছে নাম তার মিন্টু এই মিন্টু একদিন তার মার কাছে এসে বলে মা আমাকে তো তুমি অনেক কষ্ট করে লেখাপড়া শিখাইছো মা
তো মা আমি তোমার ঋণটা পরিশোধ করতে চাই কি বলছে জোরে বলেন কি বলেছে মা ঋণ পরিশোধ করতে চায় মা বলে বাবা তুই আমার ঋণ পরিশোধ করবি বলে হ্যাঁ মা তোমার ঋণ আমি পরিশোধ করে দেব কোরআন বলছে ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا আল্লাহ বলছে আমি দুনিয়ার সমস্ত মানুষকে নির্দেশ করেছি আদেশ করেছি তোমরা মা এবং বাবার সঙ্গে ইহসান করবে ভালো ব্যবহার করবে মা বাপ তোমাকে যদি আমার সঙ্গে শরীক করতে বলে খবরদার সেই ব্যাপারে মাকে অনুসরণ অনুকরণ করতে পারবে না আমার বন্ধুরা আমার ভাইরা মা কি জিনিস বাবা কি জিনিস ছোটকালে আমরা কার সাথে ঘুমাইছি বলেন তো মার সাথে না বাবার সাথে মার সাথে আমি আমার কথা বলছি আমরা 10টা ভাই আলহামদুলিল্লাহ কোন একই মায়ের 10 ভাই আমাদের বোন নাই 10 ভাই ছোটকালে দেখেছি আমার কথাই আমি বলছি মা এক সাইডে শুইতো বাবা আরেক সাইডে ছোট ভাইরা মাঝখানে শুয়ে থাকতো এক ভাই রাত্র একটার সময় উঠাক বলে মা মা গো আমি প্রস্রাব করব মা তারে আবার উঠায়া প্রস্রাব প্রস্রাব করায়া তারপরে ঘুম লয়া গালে কপালে চুমু দেয়া শোয়ায় দিছে আরেকটাই কয় মা গো আমি পানি খামু মা আবার মা তারে উঠায়া পানি টানি খাওয়ায়া তারপরে ঘুম পড়ায় দিল আরেকটা উঠটা বালিশের মধ্যে বসে রয়েছে কয় মা আমি পায়খানা করব এখন বাবা কিন্তু পাশে ঘুমাইতেছে এখন মারে না বলে যদি বাবা রাখে বাবা আমি পায়খানা করব বাবাই কইবে গুসায়া সাফা কাট করে এলাম ঘুমা তোর পায়খানা করণ লাগবে না ঠিক কিনা বলেন যারা কন ঠিক কিনা এই জন্য মার পায়ের তলের বেহাস্ত দিছে বাবার পায়ের নিচে বেহাস্ত দেয় নাই মিয়া সাহেব বাবার পায়ের নিচে বেহাস্ত দিলে ঝগড়া যদি লাগতো ছেলের সঙ্গে বেহাস্ত বেচ্ছেই খাইয়া ফলাইতো ব্যস্ততার ব্যস্ত পারতো না বললাম যেই মা মারা যাওয়ার পরে বাপ যদি তালুই হয় ওই বাবা বেহাস্ত বেচ্ছা খাইতে কোনো অসুবিধা নাই এই জন্য মার পায়ের তলে বেহাস্ত দিয়েছি আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহা মার পায়ের তলে সন্তানের বেহাস্ত জোরে কল সুবহানাল্লাহ ছেলে বলতেছে মিন্টু মা আপনার ঋণ পরিশোধ করব আমাকে এমএ পাস করিয়েছেন ও মা কত কষ্ট আপনার হয়েছে মা আমাকে গর্ভধারণ করেছেন ও মা ডেলিভারি করেছেন কত কষ্ট হয়েছে আল্লাহ বা কোরআনে কারিমের মধ্যে বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারুহুমা তোমার মা বাবার পক্ষ হতে দুইজন অথবা দুইজনের মধ্যে হতে একজনকে যদি পাও বার্ধক্য অবস্থায় তুমি যখন পায়খানার মধ্যে পরে টে টে করে কান্তা তোমার কান্না ছাড়া বাসা ছিল না তোমার মা কাজ ফালাইয়া দিয়া মেথরুনির মতো পায়খানা পরিষ্কার করে পেশাব পরিষ্কার করে তোমারে কোলে নিয়া গালে কপালে চুমা দিয়া আদর করে তোমারে দুধ পান করাইছে খবরদার ওই সময় যেই সময় তুমি একেবারে অসহায় ছিলা কেউ তোমার ছিল না পানি পান করবা পেশাব করবা পায়খানা করবা দুধ খাইবা ভাত খাইবা বলতে পারো নাই সন্তান আমি তোমার মার কলিজার মধ্যে মহাব্বত পয়দা করে দিয়েছি ওই মহাব্বত তুমি যখন কান্দ তোমার কান্নার আওয়াজ শুনলে মা দৌড়াইয়া তোমারে কোলে উঠায় দেয় জোরে কল সুবহানাল্লাহ আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ এমন একটা সময় ছিল বান্দা মার পেটের থেকে তোমাকে বাহির করে দিয়েছিলাম আমি আল্লাহ দিয়েছিলাম তুমি কিচ্ছুই বলতে পারো নাই মিন্টু বলতেছে মা আমি আপনার ঋণ শোধ করব বাবা তুই আমার ঋণ শোধ করতে পারবি না মা পারবো পারবি বলে হ্যাঁ তাহলে শোন বাবা আগামীকাল অফিস থেকে যখন আসবি একটা দেশি মুরগির ডিম নিয়ে আবি যেরকম সুবহানাল্লাহ কি আনবে বলেন তো দেশি মুরগির ডিম এখন তো দেশি মুরগির ডিম পাওয়া যায় না কিন্তু ছেলেকে বলছে তুই দেশি মুরগির ডিম নিয়ে আসবি তো সে যেখানে চাকরি করে পাশার একজন পিউন গ্রাম থেকে প্রতিদিন আসে কয় আমাকে একটা দেশি মুরগির ডিম আইনা দিতে পারবা কয় পারবো মানে স্যার নিয়ে আসলো মা দেশি মুরগির ডিম নিয়ে আসছি মা বলে ডিমটা তোমার বাক্সের ভিতরে ভরে রাখো সন্ধ্যার পরে অর্থাৎ এশার নামাজের পরে তুমি খাওয়া দাওয়া করে আমার হাতে দিবা ছেলে বলে ডিমের সাথে মার হক আদায়ের সাথে কি সম্পর্ক সব খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে মা এই যে ডিম নিয়ে আসছি
মা বলছে তুমি বসো চেয়ারের মধ্যে অথবা তোমার বেডরুমে তুমি তোমার খাটের মধ্যে বসো বসেছে এই ডিমটা ডান হাতে রাখো রেখেছে এই ডিম বেলা তোমার হাতের থেকে আমি নিব তুমি এইভাবে ধরে রাখবা বলেন তো এটা কি কঠিন না সহজ ঘুম এমন একটা ইবাদত আল্লাহ বলছে ওয়াজাআল্লা নাওমাকুম সুবাতা ওয়াজাআল্লা লাইলা লিবাসা ওয়াজাআল্লা নাহারা মাআশা আমি দিন দিয়েছি তোমাদেরকে কাজের জন্য রাত্র দিয়েছি তোমাদেরকে ঘুমাবার জন্য এখন ডান হাতে যখন দিছে মা ডিম মা তার বিছানায় ঘুমে পড়েছে ছেলেকে বলছে এখানে বসে থাকো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহি গভীর রাতে মা বললেন বাবা বাইজিদ এক গ্লাস পানি দাও এই কথা বলে মা ঘুমায় পড়েছে বাইজিদ পানির কলসে গিয়া দেখলো পানি নাই এখন কি করবি গ্লাসটা হাতে নিয়ে পানি আনতে গেল দেখলো কলসের মধ্যে পানি নাই মা তো ঘুমায় পড়েছে হাতের মধ্যে কলস নিয়ে বহু দূর থেকে পানি নিয়ে আসলেন গ্লাসের মধ্যে পানি ভরে মার শিয়রের সামনে দাঁড়ায় রইল মনে মনে ভাবলো মাকে যদি মা বলে ডাক দেই মার ঘুমের ডিস্টার্ব হবে না না আমার মাকে ডাক দিব না পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রইল সারা রাত্র চলে গেল মার ঘুম থেকে জাগলেন না ভাইজি তার মাকে আর ঘুমের থেকে জাগালেন না পূর্ব গগন ফর্সা হলো ডাকিয়া উঠিল পাখি জনুনি মেলিল আখি পূর্ব গগন যখন ফর্সা হয়ে যায় পাখিরা যখন কুহু কুহু রবে ডাকাডাকি শুরু করে দিল বাইজিদের মা ঘুম থেকে জাগলেন জেগে দেখতেন বাইজিদ হাতের মধ্যে পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছে মা প্রথম বুঝতে পারেন নাই যখন বুঝলেন তখন বলেন বাবা বাইজিদ পানির গ্লাস নিয়ে কেন দাঁড়ায় আছো মা গভীর রাত্রে তুমি বলেছিলা এক গ্লাস পানি পান করো বা মা গো পানির কলসির কাছে গিয়া দেখলাম পানি নাই বহু দূর থেকে ঝর্ণা থেকে কলস ভরে এনে গ্লাসের মধ্যে পানি ঢেলে দাঁড়ায় আছি মা কিন্তু তুমি ঘুমের থেকে জাগো নাই তোমাকে জাগানোটা আমার কাছে অপছন্দ মনে হলো এ মা সারা রাত্র পর্যন্ত এই গ্লাস নিয়ে আমি দাঁড়ায় আছি মা কখন তুমি উঠবা আর কখন পানি পান করবা মার চোখে পানি রাখতে পারলেন না বাইজিদের হাতের থেকে গ্লাস নিয়ে পানি পান করলেন আর বাইজিদকে আরাম করে কম্বল দিয়া ঘুম পাড়াইয়া দিলেন ফজরের নামাজ পড়ে বাইজিদের মা দুই হাত তুলে দোয়া করে আয় আমার আল্লাহ আয় আমার রব আয় আমার প্রভু আমার সন্তান বাইজিদ আজকে আমার জন্য যা করেছে আমি মা আমার সন্তানের প্রতি রাজি হয়ে গেছি খুশি হয়ে গেছি আল্লাহ আমি মা হয়ে আমার বাইজিদের জন্য তোমার কাছে দোয়া করি আমার বাইজিদকে এই জামানার সুলতানুল আরিফিন বানায়া দিও মঞ্জুর হয়ে গেছে দোয়া সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা মিন্টু এক হাতে ডিম আর এক হাতে মোবাইল মোবাইল টিপতেছে এই মোবাইল কি করতেছে টিপতেছে আচ্ছা বলেন তো মোবাইল কতক্ষণ টিপা যায় হঠাৎ করে ঘুম চলে আসছে হাতের থেকে ডিম পরে কি হয়েছে ভেঙে গেছে মা ফজর নামাজের সময় ডাক দেয় বাবা মিন্টু মিন্টু তো ঘুমের ঘরে অচেতন হয়ে ঘুমিয়ে আছে ডিম পরে ভেঙে গেছে বাবা মিন্টু ডিমটা দাও মিন্টু দেখে কিসের মিন্টু আর কিসের ডিম ভেঙ্গে মাটিতে চৌচির হয়ে গেছে মা হাতের থেকে ডিমটা পরে ভেঙে গেছে বাবা তুমি না চেয়েছিলে আমার হক আদায় করবা ও সন্তান মিন্টু সারা জীবন কোন সন্তান যদি চেষ্টা করে মার এক ফোঁটা দুধের দাবি আদায় করতে পারবে না বাবা মিন্টু রে ছোট্ট একটা ডিম তুমি রাখতে পারলা না এরপরে তোমার হাতের থেকে ডিমটা ভেঙ্গে চুরমার হয়ে গেল আমি একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষ পেটের মধ্যে আমি 9 মাস 10 মাস 10 দিন পর্যন্ত আমি পেটে ধারণ করলাম বলো বাবা তুমি কি আমার ঋণ শোধ করতে পারবা কিনা মিন্টু চোখের পানি ফেলে আমার দুটা পা ধরে কান্দে আর বলে মা তোমার হাতে ধরে পায়ে পড়ে আমার মাফ করে দাও এই দুনিয়ার কোন সন্তান মা ঋণ শোধ করতে পারবে না ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত বল তোমারই পদ তলে রয়েছে জান্নাত বল তোমারই পদ তলে রয়েছে জান্নাত বলেন তোমারই পদ তলে রয়েছে জান্নাত চিৎকার মেরে কন সুবহানাল্লাহ মা বাপ আছে কার হাত তুলে দেখান মা বাপ আছে কার আল্লাহু আকবার হাত নামান হাত নামান হাত নাম মা বাপ নাই কার আমারও বাবা নাই হাত তোলেন তাও তো সংখ্যা কম না হাত নামান হাত নামান মার জন্য বাবার জন্য দোয়া করবেন কি দোয়া আমি শিখাই দেই আমার সাথে পড়েন রব্বির হামহমা
কামা বায়ানি সগীরা পড়েন সবাই রব্বির হাম হমা কামা রব্বায়ানি সগীরা আজকের মাহফিলে আমার মা বোনরা আসছে মা বোনরা বলতেছে হুজুর এক ঘন্টা ওয়াজ করলো আমাদের ওয়াজ করে না এখনি মা বোনদের ওয়াজ করব কি বলেন মা বোনদের ওয়াজ দরকার আছে নাকি নাই যেহেতু এদেশের সরকার মহিলাদের সরকার ঠিক না বেটি বিরোধী দলের নেত্রী উনিও মহিলা বর্তমান প্রধানমন্ত্রী উনিও মহিলা যেহেতু মহিলাদের ওয়াজ হালকা একটু দরকার আর মহিলাদেরকে হালকা সাইজ করা দরকার যেহেতু মা যদি হয় ভালো সন্তান হবে ভালো মা যদি হয় খাদিজা সন্তান হবে ফাতেমা মা যদি হয় ফাতেমা সন্তান হবে হাসান হুসাইন আর মা যদি হয় উম্মুল খায়ের ফাতেমা সন্তান হবে বড় পীর আব্দুল কাদের জিলানি জোরে বলেন সুবহানাল্লাহ আজকের মা মা নাই আজকের মাগুলো অমা হয়ে গেছে অমা কেমন হইছে আমাদের মায়েরা বিশেষ করে আপনারা যারা আছেন যে সমস্ত আমাদের মাদের বয়স 70 60 50 65 এরকম মহিলারা কোন পুরুষ লোক দেখলে নামতে 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 রাস্তার নিচে নাইমা যায় ঠিক কিনা বলেন আর এখনকারগুলা টেডি টেডি ধাক্কা দিয়া পুরুষ পালায় দেয় ঠিক না বে ঠিক জোরে বলেন ধাক্কা এমন ধাক্কা মারে ধাক্কা ঠেলায় পুরুষ পালায় দেয় আল্লাহ রাসূল বলেছেন নবীজি বলেছেন যেই মা সন্তানকে গর্ভে ধারণ করে আল্লাহর কোরআন পড়বে সেই সন্তান কোনোদিন বেহায়া হতে পারে আর এখনকার মায়েরা সন্তানকে গর্ভে ধারণ করে কিরণ মালা দেখে স্টার জলসা দেখে ঠিক কিনা বলেন মুসল্লি প্রথম কাতারের মুসল্লি এশার নামাজ পড়ে বাড়িতে গেছে যাইয়া দেখতেছে বিবি স্টার জলসা দেখতেছে এখন বিবিরে বলতেছে বিবি গো ও বিবি নামাজ পড়ে আসছি এসা আবার ফজর নামাজ ধরব আমাকে একটু খাবার দাও কয় স্বামী গো একটা ঘন্টা দেরি করেন আমি তো স্টার জলসা সিরিয়াল দেখতেছি এক ঘন্টা দেরি করেন কয় এক ঘন্টা বলে হ্যাঁ এতক্ষণ কয় ইন্নাল্লাহ মাসাবিরিন ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে ওয়াজ করে শোনাইতেছে স্বামীরে প্রথম কাতারের মুসল্লি এক ঘন্টা হয়েছে মতন কয় বিবি খবর কি কয় আরো আধা ঘন্টা কয় আমি তো আর দেরি করতে পারবো না কারণ আমার আবার এসে ফজর নামাজ জামাতে পড়তে হবে বিবি হাত দিয়া দেখায় না পা দিয়া দেখায় আর বলতে ওই যে ওই জায়গার মধ্যে আপনার ডাইনিং টেবিলের মধ্যে খাবার আছে আপনি খান অন্তত আমি আপনাদের খাবার দিতে পারবো না এরকম মহিলা কি নাই